প্রেসমিটটা যে জন্য ডেকেছি যে আমাদের জেলায় মাধ্যমিক শিক্ষক সমিতি, যেটা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, এর দায়িত্বে ছিলেন আমাদের অসীম রঞ্জন দাস, কর্ণেশন হাই স্কুলের শিক্ষক, বাঙালবাড়ি হাই স্কুলের শিক্ষক অবসর গ্রহণ, এবং তিনি যেহেতু রিটায়ার হয়ে গেছেন, আমাদের দলের গঠনতন্ত্র অনুসারে রিটায়ার শিক্ষক কেউ এই পদে থাকতে পারবে না। সেই জন্য অসীম রঞ্জন দাসের পরিবর্তে আমরা জেলায় সর্বসম্মতিক্রমে সবাই মিলে আদিত্য নারায়ণ দাস, বাঙালবাড়ি হাই স্কুল আদিত্য নারায়ণ দাসকে আমরা এই জেলা সভাপতির পদে আজকে নিয়োগপত্র হাতে প্রদান করছি। যে একদিন ধরে অসীম রঞ্জন দাস, তার আগে ব্যোমকেশ বর্মন, এরা পর্যায়ক্রমে জেলায় এই সংগঠনের দায়িত্ব থেকে কাজ চালিয়ে এসেছেন এবং সুনামের সঙ্গেই তারা তাদের সেই টাইমটা কাজ করেছেন, কিন্তু ডিউ টু রিটায়ারমেন্ট আমাদেরকে এই পদে অন্যকে দায়িত্ব দিতে হচ্ছে। আমরা আজকে আদিত্য নারায়ণ দাসকে আমাদের উত্তর দিনাজপুর জেলার মাধ্যমিক শিক্ষক ছেলের আমরা সভাপতি বলে আজকে ঘোষণা করছি। সেটাই আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত শিক্ষক সংগঠনের কাছে, শিক্ষকদের কাছে এবং জেলার সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাবার জন্য আজকে আপনাদের আমরা চেষ্টা। যেটা আপনারা বলছেন প্রাথমিক শিক্ষকের যাকে আমাদের দায়িত্ব দিয়েছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা 19 জানুয়ারি পর্যন্ত একটা ছিল। আমি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছি যে শিক্ষক নেতৃত্ব যারা দিবে বা জেলায় শিক্ষকের দায়িত্বে যারা থাকবে, সে প্রাথমিক হোক কি মাধ্যমিক হোক কি কলেজ হোক, আপনারা সিদ্ধান্তটা ঠিক নেন। আমাকে বলেছিল একটু 19 জানুয়ারি পর্যন্ত দেওয়া আছে, পরবর্তীকালে আমরা জেলার সংগঠনের সঙ্গে কথা বলে আমরা ভালো শিক্ষক সহকে দায়িত্ব দিব। এখন সে যেগুলো করেছে সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা যেহেতু আমাদের জেলার একটা পদ তাকে দিয়েছিল 19 জানুয়ারি পর্যন্ত, অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ উল্লেখ ছিল 19 জানুয়ারি, এটাই আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে এই ধরনের একটা জঘন্য কুলিচিকর যা এখতিয়ার বহির্ভূত সমস্ত মন্তব্য সে করেছে এবং সেগুলো আজকে ভাইরালের মতো হয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক, এটা আমরা আশা করি না। এবং তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা কাউন্টার করে আমি তাদেরকে হিরো করতে চাই না। আমার লিডারশিপ রাজ্য নেতৃত্ব আছেন, আমাদের অবজারভার সুরেন্দ্র অধিকারী আছেন, তিনি সব জানেন, আমাদের শিক্ষামন্ত্রী মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানেন এবং অভিষেক ব্যানার্জি জানেন, তারা বলেছেন এই ব্যাপারে আমরা রিহার্সাল নিচ্ছি, খুব শীঘ্র তারা এই ব্যাপারে তাদের ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ করবে। রাত্রেই আমরা নির্দেশ পেয়েছি যে প্রত্যেকটা জেলা ব্লকে শহরে আমাদের ভিক্ষার মিছিল প্রতিবাদ মিছিল করার জন্য টাইম টু টাইম যেভাবে নির্দেশ আসবে আমরা প্রিপেয়ার্ড আছি, আমরা রাজ্য নেতৃত্ব নির্দেশ মেনে সেই লাইনে আমাদের আন্দোলনকে সংগঠিত করব। এখনো পর্যন্ত ধিক্কার মিছিলটার কথাই আজকে বলেছিল, ইমিডিয়েট কালকে সব ব্লকে সব শহরে যেন আমাদের সংগঠন ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল করে। আমরা রাত্রেই সমস্ত ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্বকে নির্দেশ পাঠাই এবং যথারীতি আজকে মানে 9টা ব্লক এবং 4টা টাউনে যথারীতি আজকে সবাই ধিক্কার মিছিল করেছে। বিভিন্ন শাখা সংগঠন ছাত্ররা করেছে, তারাও করেছে, বিভিন্ন কলেজ থেকে ধিক্কার মিছিল বেরিয়েছে, তো মোটামুটি আজকে সবাই এর মধ্যে আছে। কারণ পরবর্তী দলের আবার কী নির্দেশ আছে সেটার দিকে আমরা তাকিয়ে আছি, যেভাবে রাজ্য নেতৃত্ব নির্দেশ আসবে আমরা সেইভাবেই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো।